السلام عليكم, ورحمة الله, وبركاته عليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق قبشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا আলাই হেমো সবাই মিলে নামাজের দুরুদ আমরা পারি না তাহলে গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পুরুষরা আর মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনরা যারা শুনছেন দয়া করে নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে মা বোনেরা ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পড়েন অল মোহামদি আলা আলি মোহাম সাল ইবরাইব ওয়াল حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد হায়দারাবাদ মরহুম লেফটেন্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন হেফস খানা এতিম খানা ও বেতুল মজিদ জামে মসজিদের উদ্যোগে আঠারোতম বার্ষিক এ বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি আপনাদের খাদেম আপনাদের খেদমতে যার জীবন উৎসর্গিত হারুন আল রশিদ খলিফা হারুন আর রশিদের মতোই আল্লাহ তাকে কবুল করুন বলেন আমিন আরো জুড়ে বলুন আমিন তিনি এই মাদ্রাসার ও বটে আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাজনৈতিকভাবে তিনিও সেবা করার প্রত্যয়ে এখনো লেগে আছেন আল্লাহ তাআলা তার জীবনকে মানুষের সেবায় মানুষের ভালোবাসায় মানুষের কল্যাণে কবুল করুন আবারও বলেন আমি আজকের মাহফিলে সহ সভাপতি জনাব আলহাজ ডাক্তার এ কে এম শামসুদ্দিন আহমেদ আসেননি আচ্ছা যদিও আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি তিনি আপনাদের এই কুমিল্লা তিন মুরাদনগরের মাননীয় সংসদ সদস্য তিনিও আজকে অনুপস্থিত বটে তবে হা তিনি সহ আরো যারা বিশেষ অতিথির বৃন্দ আমন্ত্রিত মেহমান আমি নাম গুনে দেখলাম বিশেষ অতিথি প্রায় ত্রিশ জনের মতো আমন্ত্রিত প্রায় জনের কাছাকাছি তো এই বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান সবাই থাকলে ভরে যেত টেন এর করতেছেন আপনারা একটু বিরুদ্ধে বলে ফেললাম নাকি না তবে হ্যাঁ হয়তো বা অনেকেরই আগ্রহ রয়েছে কোনো অসুবিধার কারণে আসতে পারেননি কিন্তু অবশ্যই আমরা চাইব যারা উপস্থিত আল্লাহ তাদেরকে কবুল করুন যারা অনুপস্থিত তাদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমিন হা উপস্থিতরা এসেছি যারা অনুপস্থিত তারা যাতে তাদের হৃদয় তাদের আত্মা তাদের জীবন তাদের উপার্জন তাদের খ্যাতি তাদের সম্পদ তাদের যশ সব কিছু দিয়ে মসজিদ মাদ্রাসার কোরআনের হেফজের প্রতিষ্ঠানের খেদমত করতে পারেন বলেন আমিন আমিন জোরে হা শুধু তাই না এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামারা অনেকেই কথা বলেছেন আসরবাদ জোরে পর থেকেই শুরু হয়েছে অনেক ওলামারা কথা বলেছেন আমাদের একটা সমস্যা হলো যে আমাদেরকে টেলিভিশনে দেখা যায় তাই অনেকেই চিনে ফেলেন কিন্তু আমি ছোট মানুষ অনেকেই চিনি না টেলিভিশন দিয়ে আমি তো আর সবাইকে দেখি না তাই হয়তো চিনি না যার যেমন সম্মান যেমন মর্যাদা যেমন অভিধায় অবিদিত করা উচিত হয়তো পারব না তবে আল্লাহ তালার কাছে সবাইকে নিয়ে দোয়া করি আল্লাহ সবার মর্যাদা বাড়িয়ে দিন বলে না আমি আরও জোরে বলুন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমরা বলি আমিন ভদ্রগণ আজকের এই মাহফিলে আসার জন্য আমি কৃতজ্ঞতা আদায় করি আপনাদেরই সন্তান প্রতিষ্ঠাতা মহোদয়ের ছোট ভাই এই যে সফিক বাবাজি বলে আমি ডাকি ابو আমি এবার দেখে এসেছি ইব্রাহিম ইব্রাহিম আলী সালামের জন্মের জায়গাটা দেখে এসেছি যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল কিন্তু আগুন তাকে জ্বালাতে জালায় নাই কারা দেশে। আল্লাহ ওই আল্লাহ আছেন না নাই আছেন আছেন না নাই ওই আল্লাহর জন্যে আমরাও নিজেদেরকে বিলিয়ে দিতে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ ইব্রাহিম সালাম আমরা তার নামটা বলি বাধ্য হয়ে নামাজে দুরুদে আমরা যে প্রথম দুরুদ পড়লাম কেন পর্যন্ত সবাই বলবে সঈদনা ইব্রাহিম আলিহি সালুসালামের নাম কেন বলবে हां हम सुनबू तभी हां इब्राहिम अलैहि सलातु তার জন্মের জায়গা দেখে এসেছি তাকে যেখানে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন জালায়ে ছিল ওই জায়গাটা দেখে এসেছি তবে কোরআন থেকে তো বলতে হবে আল কোরআন আল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 24 সোরা। আল কোরআনে আছে একশো চোদ্দটি সূরা কয়টি সূরা একশো চোদ্দটি সোরা তিরিশ পারার কোরআন একশো চোদ্দটি সোরার মধ্যে চব্বিশটি সূরায় আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামের কথা বলেছেন কয়টি সূরায় জোরে বলেন কয়টি সোরা চব্বিশটি সোরায় গণনা করলে গণনা করলে আমি দেখেছি প্রায় দুইশো চারটি আয়াত ইব্রাহিম আলী ইসালাম প্রসঙ্গে বলেছেন কে শুধু তাই না ইবরাহিম জুড়ে বলেন ইবরাহিম জুড়ে বলেন ইবরাহিম আলাই এই ডাইরেক্ট ইব্রাহিম আলাই সালাম এই পবিত্র নামটি এসেছে তেষট্টি বার কয়বার জুড়ে বলেন কয়বার কয়বার তার একটা পরিসংখ্যান দিলাম আল কোরআনের চব্বিশটি সোরায় ইব্রাহিম আলী ইসলামের কথা বলেছেন কে দুইশো চারটি আয়াত আল ক্যারিমাতে ইব্রাহিম আলী ইসলামের কথা বলেছেন কে আর তেষট্টি বার ইব্রাহিম এই নামটি কে বলেছেন কে বলেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জীবনে তিনি প্রায় একত্রিশটা পরীক্ষা দিয়েছেন কয়টি পরীক্ষা একত্রিশটা পরীক্ষা তিনি দিয়েছেন এর মধ্যে যেমন নিজের পুত্রকে জবাই করা ছিল আমরা কুরবানি করি ঠিক এমনি আগুনে নিক্ষিপ্ত হওয়াও একটা পরীক্ষা একটা বলি আজকে তা হল ইব্রাহিম আ সালাম তাকে আগুনে ফেলে দেয়া হয়েছিল কোথায় জুড়ে বলেন কোথায় ইবরাহম আল তাকে আগুনে ফেলে দেয়া হয়েছিল ইবরাহম আলী হিসালা আগুনে ফেলে দেয়ার যে প্রসঙ্গ আল্লাহ তালা আল করিমের আল কোরআন আল সতেরো নাম্বার পারা একুশ নাম্বার সোরাপ কত নাম্বার পারা সতেরো নাম্বার পাড়া একুশ নাম্বার সোরাপ সৌরাতুল আম্বিয়াতে আল্লাহ তালা আমাদের সামনে তুলে ধরেছেন রাতুল আম্বিয়া এর সৌরাতুল আম্বিয়া আটষট্টি ঊনসত্তর নাম্বার আয়াত সত্তর নাম্বার আটষট্টি ঊনসত্তর সত্তর এই তিনটি আয়াতে বলেছেন কে কে বলেছেন আল্লাহ কেমন পর্যন্ত যত মানুষ যত দানব এই পৃথিবীতে আসবে বিশ্ব নবীর যত মত কোরআন পড়বে তাদের জন্য শিক্ষণীয় করে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহ সালাতু আসসালামকে আগুন জ্বালায়া জীবিত পুড়িয়ে মারার জন্য ব্যবস্থা করা হয়েছিল তবে ইব্রাহিম আলাইহ সালাতু আসসালাম তাকে আগুনে পুড়ায়া মারার বাস্তবতার আগে আরেকটা প্রসঙ্গ বলি ইব্রাহিম আলী সালাম এই পৃথিবীতে জন্ম নেয়ার আগেই তিনি যাতে জন্ম নিতে না পারেন এই জন্যে রেড জারি করেছিল নমরুদ কে জারি করেছিল যদিও এই ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত তবে আরেকজন নবী জন্ম নিতে না পারেন আগে সব পুত্র সন্তান জবাই করত কন্যাদের বাঁচায় রাখতো এটা ছিল মিস্টার ফেরাউন যাতে মুসা আলী ইসলাম জন্ম নিতে জন্ম নিতে জানেন তো আপনারা ফেরাউন স্বপ্নে দেখল আর স্বপ্নটা জ্যোতিষীদের কাছে তার যারা তাদের কাছে যখন বলল, বলল তারা পরামর্শ থেকে এমন সন্তান জন্মাবে যে তোমার রাজত্ব ধ্বংস করে দেবে ফেরাউন বলল তাহলে কি করা উচিত তারা পরামর্শ দিল রাজ ফরমান ঘোষণা করে দাও যত পুত্র সন্তান জন্মাবে জবাই করা হবে কন্যা দিয়ে যেহেতু সমস্যা নাই বাঁচায়া রাখো আল্লাহ তাআলা কর আন আল কেরিমে অনেকগুলো সোরাতে শুধু তাই না সোরাতুল বাকরাতেও বলেছেন ইউজ আ বেহনা বানা কুম নিশা কম ফেরাউন তার রাজ ফরমানের দ্বারা বন ইসরাইলের সব পুত্র সন্তান জন্মের সাথে সাথে জবাই করে দিত কন্যাদের বাছায় রাখতো যাতে মূসা জন্ম নিতে না কিন্তু জন্ম নিছিলেন না নেন নাই আল্লাহ তাআলা করান আল করিমে জানিয়ে দিলেন তার মা তাকে প্রসব করলেন রব্বুল আলমিন ফেরাউনের ঘরে মূসাকে লালন পালন করালেন বলেন না সোবাহার আল্লাহ ঠিক এমনি মুসার আগে মুসার আগে এই পৃথিবীতে ইব্রাহিম আলী সালাম তিনি জন্ম নেয়ার আগে ইব্রাহিম আলী সালাম যখন জন্ম নেয়ার আগে পৃথিবীতে যে এলাকায় তিনি ছিলেন এটা ছিল আজকের সিরিয়া আজকের তুরস্ক হয়ে ফিলিস্তিন হয়ে বিশাল এলাকা ইরাক হয়ে ফিলিস্তিন হয়ে সিরিয়া হয়ে তুরস্ক হয়ে বিশাল একটা দেশ ছিল যেটাকে বলে বিলাদুসাম বিলাদু বৃহৎ ইরাকের অংশ ওখানে রাজা ছিল মিস্টার নমরুদ আমরা বাংলায় বলি নমরুদ হাদিসের ভাষায় নমরুজ কিন্তু আমাদের দেশে উচ্চারণে বলা হয় কি বলা হয় নমরুদ নমরুদ চারশো বছর রাজত্ব করেছিল কয়শ বছর জোরে বলেন কয়শ বছর চার শত বছর রাজত্ব করেছিল নমরুদ আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে কত বছর জরে বলেন কত বছর প্রায় সাড়ে চার হাজার বছর আগে সাড়ে চার হাজার অর্থাৎ পঁয়তাল্লিশশ বছর আগে কত বছর আগে পঁয়তাল্লিশ শত বছর আগে নমরু ছিল রাজা সে স্বপ্নে দেখলো ঠিক তার পরিষদের একজনের সন্তান এমন জন্ম নিল যে তার রাজত্ব নামর পাগল হয়েহস হয়ে স্বপ্ন থেকে ঘুম যখন বাংলো স্বপ্ন নিয়ে পেরেশান হল পেরেশান ওই জ্যোতিষীদেরকে ডেকে বলল এমন স্বপ্ন দেখেছি কি করা উচিত নমরুদের জ্যোতিষীরা পরামর্শ দিয়ে বলল তোমার স্বপ্নটা সত্য হবে কারণ স্বপ্নটা ভুল নয় স্বপ্ন যা দেখেছ বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে রাজ ফরমান জারি করে দাও যাতে করে তোমার পরিষদদের কারো পুত্র সন্তান না জন্মায় আর যদি জন্মায় কি বলেন না কি করো আপনারা জানেন ইব্রাহিম আলী সালাম তার পিতা তার পিতা নমরুদের পরিষদের সদস্য ছিলেন নম্রদের পরিষদের তার মানে মনম্রদের কেবিনেট মিনিস্টার ছিলেন আল্লাহ তার স্ত্রীর গর্বেই দিলেন ইব্রাহিম ইব্রাহিম আলাই তু কিন্তু হা সন্তানের ভালোবাসা সন্তানের ইব্রাহিম আলী সালাতাম তার তাকে পেটে ধারণ করলেন স্বাভাবিকভাবে নারীদের শরীরে গর্ভধারণে যে পরিবর্তন হয় ইব্রাহিম আলী আম্মার শরীরে এমন পরিবর্তন হল না যেমনটা মুসা আলি সালামের মায়ের হয় নাই বলেন না সুবাহ আল্লাহ ইব্রাহিম আলী সালাতামের আম্মা যখন বুঝলেন সন্তান প্রসবের সময় হয়েছে তিনি তার বাড়ি ছেড়ে একটি গুহায় আশ্রয় নিলেন আর ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামকে গুহার মধ্যে প্রসব করলেন কন্যা সুবহানাল্লাহ বন্ধুগণ এই সাড়ে চার হাজার বছর যাবত ওই গুহাটা সংরক্ষিত আছে আমি এর ভিতরে ঢুকে দেখে এসেছি ইস্তাম্বুল থেকে বিমানে গেলাম ইব্রাহিম আলী সালাতামের জন্মের ওই শহর কোরআন এবং হাদিসে বিশেষ করে হা কোরআনে কেরিমে ডাইরেক্ট নামটা নাই তবে হাদিসে ইবনে কাসির বিদায়ওয়ান নিহায়াতে ওই শহরের প্রাচীর নাম বলেছেন প্রাচীন নাম হলো আর রাউহা আর라우হা প্রাচীন নাম সিরিয়ার সীমান্ত সিরিয়ার বর্ডার তুরস্ক আর সিরিয়ার বর্ডারে তুরস্কের সীমান্ত সিরিয়ার সীমান্ত সীমান্তে তুরস্ক তারপরে সিরিয়া তারপরে ফিলিস্তিন তারপরে ইরাক বিশাল ইরাকের নমরুদের সেই বিশাল রাজ্যের অংশ বর্তমানে ওই শহরটার নাম হলো শানলি উরফা নাম কি শানলি উরফা তালিবস্য আকার দন্তন্য ল দীর্ঘিকার শানলি রসু বয়শূন্য র ফ আকার শানলি উরফা যদিও শত বছর আগে এর নাম শুধু উরফা ছিল এখন বলে শানলি উরফা তো শানলি উরফা এখন এটা তো ইউরোপে আর ওখানে প্রচন্ড ঠান্ডা আমি গেলাম আঠারো তারিখে সতেরো তারিখেও বরফ পরেছে সতেরো তারিখেও পড়েছে স্ন আমাদের দেশে কুয়াশা পড়ে না কুয়াশা ওই এলাকায় আমাদের দেশে যেমন কুয়াশা পড়ে ওই রকম বরফের টুকরা এসে পড়ে তা আমি বিমানে নামলাম সানিউরফাই এয়ারপোর্টে আগের দিন বরফ পড়েছে এখানে আমি আল্লাহকে বলেছি আল্লাহ তোমার খালিলের জন্মের জায়গাটা দেখতে চাই আমি তো নাতিশীতুষ্ণ অঞ্চলের মানুষ বরফ দিয়া কষ্ট দিও না তা আল্লাহ মনে হয় শুনেছে তো ওই দিন আর বড় আমি সকাল সাতটায় নামলাম ফ্লাইটে ইস্তাম্বুল থেকে আড়াই ঘন্টার বিমান জার্নি শানলি উলফা ওখানে নামলাম সূর্য উঠল মাসা আল্লাহ ওখানে মাইনাস ডিগ্রি ছিল ধীরে ধীরে দুপুর যখন বারোটা তখন প্রায় পাঁচ ডিগ্রি হলো উষ্ণতা একটু স্বাভাবিক তো ইব্রাহিম সালাম তার মা যে গুহার মধ্যে জন্ম দিলেন তাকে গুহাটা সাড়ে চার হাজার বছর যাবৎ এখনো আসে কন্যা আল গানিমের একটা আছে নাম হলো কুর্তুবি নাম কি আলেমরা জানে এখানে যারা আলেম আছে মুফাসির হওয়ার জন্য তাফসির পড়তে হয় তাফসির কুর্তুবি কুর্তুবি মানে কর্ডোবা কর্ডোবা করডোবার অধিবাসী আলেম তিনি এই তাফসির লিখেছিলেন তাই আল্লামা কুর্তুবি মানে করডোবার আলেম কন্যা সুবহান ওই করডোবা সাতশো বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে আর আজ ওখানে কর্ডোবায় কর্ডোবায় এখনো আল প্রাসাদ আলহামরা প্রাসাদ পৃথিবীর বিষয় আফসোস অনেক কথা ওদিকে নাই বা গেলাম তো আল্লামা কুর্তুবি তিনি লিখেছেন ইবনে ইসহাকের বরাত দিয়ে অন্যতম মুফাসির ইবনে ইসহাকের বরাত দিয়ে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা তাকে গুহার মধ্যে প্রসব করলেন তিন বছর পর্যন্ত টানা তিন বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম গুহা থেকে বের হন নাই কন্না সুবহানাল্লাহ ভাই ওয়াজ বুঝতেছেন না বুঝেন নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম টানা 3 বছর গুহার মধ্যে লালিত পালিত হয়েছেন যদিও আল্লামা কুতুবী ইবনে ইসাকের বরাতে এটাও বলেছেন শৈশবে তিন বছর পর্যন্ত ইব্রাহিম আলী সালামের এক আঙ্গুল দিয়ে তিনি চুষলে মধু বের হতো আরো আসতে কন সুবান আল্লাহ তিন বছর পর্যন্ত ইব্রাহিম আলী সালামের তিনটি আঙ্গুল তিনি যখন চুষতেন একটা আঙ্গুল চুষলে বের হতো বলেন কি বের হতো মধু আরেকটা আঙ্গুল চুষলে বের হতো দুধ জোরে বলে না সব আরেকটা আঙ্গুল চুষলে বের হতো পানি পানি কন না অনেকে বলতে পারেন ইব্রাহিম আলী সালাম শৈশবে তার আঙ্গুল দিয়ে মধু তার আঙ্গুল দিয়ে দুধ তার আঙ্গুল দিয়ে পানি বের হতো জেনে রাখা উচিত আমাদের নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল

তিন বছর পরে বের হয়ে প্রথম মাকে প্রশ্ন করলেন গুহার ভিতরে মা দেখতে গেছে বারবার মাকে কোনো প্রশ্ন নাই তিন বছর বয়স পূর্ণ হলো গুহার ভিতর থেকে বের হয়ে আসলেন প্রথম প্রশ্ন করলেন মাকে ও আমার মা আমার রবের নাম কি আমার আমার রবের নাম কি বর্ণনা আসছে মা বললেন বাচ্চারে তোমার আমার সবার রবের নাম তো নমরুদ কন্যা নাউদুবিল্লা চিৎকার করে বলেন নাউদুবিল্লা মা যখন এই প্রশ্নের জবাব দিলেন দ্বিতীয়বার মাকে প্রশ্ন করলেন মা আচ্ছা তোমার আমার রব যদি নম্রুদ হয় নম্রুদের রব কে দেখছেন তো মারে দ্বিতীয় প্রশ্ন মা বলো তুমি মানতে পারো নমরুদ্রে রব নমরুদের রব কে ইবনেকে বলেছেন মা তখনই বুঝতে পেরেছে সেই আমার ছেলে নমরুদ্রে একদিন নমরুদ্রে নমরুদরে মারবেও না ধরবেও না নমরুদের উপরে বিজয়ী হবে নমরুদের উপরে বিজয়ী হবে হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই তাহলে শুনেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দুইটা একটি বর্ণনা হলো তার ষোলো বছর বয়স যখন তখন তিনি নম্রদের বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করলেন তাকে আগুনে জ্বালাইতে বলল তবে বর্ণনাটা দুর্বল অতি বিশুদ্ধ বর্ণনা হল চল্লিশ বছর বয়সে নবুয়ত পেলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আর 73 বছর বয়সে আগুনে ফালানোর ঘটনা ঘটলো আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে নমরুদ বলেছিল আগুন জ্বালায়া আগুনে জীবন্ত পুরায়া মারতে আদেশটা কার জোরে বলেন আদেশটা কার নমরুদ নমরুদ আদেশ করল আগুন জ্বালাও জ্বলন্ত আগুনে জীবিত ফালায়া দাও আমিও দেখব কেমন করে আগুনে জলে মরে কে কে ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম ইবনে কাসির বর্ণনা করেছেন অনেকগুলো বিশুদ্ধ হাদিসের বর্ণনায় নমরুদ নিজে আসলো প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দূর থেকে দেখতে পাহাড়ের উপরে বসল কারণ ইব্রাহিম আগুন ওই জ্বলন্ত আগুনে পুরে যাতে তিনি মরেন এই জন্যে আজও আছে দুইটা বিশাল পাহাড় দুইটা দুইটা কারণ প্রায় আমি যা দেখেছি প্রায় একশো মিটার হবে উঁচু মিটার উঁচু উঁচু একদিকে আরেকদিকে বিশাল পাহাড়ের মাঝখানে গর্ত পাহাড়ের মাঝখানে গর্ত একটা পাহাড়ের উপর থেকে কারণ ওই গর্তের মাঝখানে আগুন জ্বালাল লাকড়ি জড়ো করল কাঠ জড়ো করলাম আগুন জ্বালানো অলাপ আগুনের শিকাপ ধাও ধাও করে জ্বলতে লাগলো প্রজ্বলিত অগ্নিকুণ্ডে কেমন করে ফালাবে এই জন্যে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে চরকি বানালো চরকি কি বানালো লোকজন বুঝেনি ভাই চরকি বুঝেন তো চরকির জন্যে দুইটা খুঁটা লাগে কি লাগে আজ আজ দুইটা খুটা এই সাড়ে চার হাজার বছর যাবত এই দুইটা বিশাল পাথরের খুটা দাঁড়ায় আছে যারা যেতে পারেন যাবেন যদি কেউ যেতে না পারেন ইন্টারনেটে ওয়েবসাইটে গিয়ে শানলি উলফা শানলি উলফা লিখলে অথবা আর রাউহা লিখলে ইব্রাহিম আলী ইসালামের ওই স্মৃতিময় জায়গার ভিডিও আসবে দেখতে পাবেন ওই চরকির দুইটা বিশাল খুঁটা এখনো আছে আমি আঠারো তারিখে দেই কে আসছি কন্যা সুবাহ ইবনে বললেন আগুন যখন জানাল দাও দাও করে জ্বলতেছে আগুন কেমনে ফালাবে তখন শয়তান বুদ্ধি দিল কাছে থেকে ফালানো যাবে না দূর থেকে আগুনের কুন্ডলের মাঝখানে যদি ফালাতে চাও তাহলে চরকি কি বানাও কি বানাও অন্য বর্ণনায় আসছে সিরিয়ান এক হাবাসী বৃদ্ধ সে বলল চরকি বানাও আর চরকিতে বসায়া ঘুরাও ঘুরাইয়া হঠাৎ রশি ছেড়ে দাও মাঝখানে দেয়া পড়বে সত্যি নম্রদের উপস্থিতিতে প্রজ্বলিত আগুন চরকি ঘোরানো ওলব ইব্রাহিম আলাইহিসসালাতু সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য নমরুদ এসেছে কেমনে জলেন দেখার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তার জন্য আগুনকে আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিলেন কে জোরে বলেন কে ঘরে যায় মিলায় দেখবেন করানাল আল করিমের সতেরো নাম্বার পারা একুশ নাম্বার সোরা ঊনসত্তর নাম্বার আয়াত কারণ আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন নমরুদ বলেছিল হাররিকুহু তাকে জীবন্ত আগুনে জ্বালাও তোমরা তোমাদের রবকে যদি সাহায্য করতে চাও তাহলে ইব্রাহিমকে জীবন্ত আগুনে জ্বালাও সরকারের আদেশ রাজার আদেশ নমরুদের আদেশ প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলী সালাম তাকে যখন ফালায়া দিচ্ছে ইবনে কাসির বলেছেন দুইটি ঘটনা একটা হলো ইব্রাহিম আলী সালাম তাকে যখন চরকিতে বসালো রশি ঘোরাচ্ছে তিনি তাকায় দেখলেন তাকে লালন পালন করেছে যে পিতা যার নাম কোরআনে এসেছে আজার নাম কি ওই আজার সেও রশি ধরে টানতেছে এটা হলো বেদনার দুই নাম্বার ইব্রাহিম আলী সালাতাম তাকে যখন চরকিতে বসানো হলো গুরাচ্ছে মুহূর্তেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবেন তখন জিবরিল আলী সালাম আসলেন এসে বললেন আলাকাহাজায়া ইবরাহিম ও ইবরাহিম আপনার কোন প্রয়োজন আছে কি না একবার চিন্তা করে করে প্রজ্বলিত অগ্নিকুণ্ড চরকিতে বসাইছে কিছুক্ষণের মধ্যেই পরে যাবে তখন জিবরইল চেনেন তো জিবরাইলে চেনেন চারজন শ্রেষ্ঠ ফেরেস্তায় এর মধ্যে জিবরাইল মিকাইল মালাকুল মৌত আর ইসরাফিল। আমাদের দেশে আজরাইল বলে এটা ফার্সি ভাষার শব্দ কোরআন হাদিসে মালাকুল মাউত মালাকুল জিবরাইল ইসরাফিল মালাকুল মাউত আর মিকাইল জিবরাইল মিকাইল ইসরাফিল আর মালাকুল মাউত বা আজরাইল জিব্রাইল আলাইহিস সালাম যার ছয়শ ডানা আছে এক তা দানা দিয়ে বাড়ি দিলে আগুন 14 গুষ্টি শুদ্ধ মাটির নিচে চলে যেত ঠিকnabla ঠিক ই জিব্রাইল এসে বললেন ও ইব্রাহিম আপনার কোন প্রয়োজন আছে জিব্রাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন ইম্মা ইলাইকা ফালা ও জিব্রাইল নিজের থেকে যদি আমাকে সাহায্য করতে এসে থাকো তাইলে দরকার দরকার দেখেন ইব্রাহিমের ইমান কেমন সুবান আল্লাহ কইবেন না ইব্রাহিম আলী সালাতাম জিব্রিলের প্রশ্নের জবাব দিয়ে দিলেন এবং সাথে সাথে নিজের ইমানের ঘোষণা আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইয়া বললেন হাসবে আল্লাহ না হাসবে আল্লাহ বললেন আমার জন্যে আল্লাহ যথেষ্ট কন্যা সুবাহ আল্লাহ ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ ইব্রাহিমের মালিক 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 জিব্রিলের আগুনের আল্লাহ আগুনের প্রতি আদেশ জারি করে দিলেন কার প্রতি জোরে বলেন কার প্রতি ঘরে যায় মেলায় দেখবেন সতেরো নম্বর পারা একুশ নম্বর সোরার

كوني بردا وسلاما على إبراهيم أبرو كورين. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم الله تعالى আগুন আদেশ করলেন হে আগুন হয়ে যাও আরামদায়ক ঠান্ডা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার খালিল জন্য সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

চতুর্দিকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড এখনো দুই পাহাড়ের মাঝখানে গর্ত বিশাল এটা না দেখলে বিশ্বাস করা বিশ্বাস করানো বড় মুশকিল কয়দিন আর বসা যায় দেখে আগুন জ্বলছে আর ইব্রাহিম কি আরে ভাই বলেন না ইব্রাহিম সাহ একেবারে স্বাভাবিক নমরুদ আগুনকে বৎসনা করতে চাইল বলল এত পূজা করি এত দিন জালালাম। আমার শত্রুরে জালাতে পারো না ইবনে কাসির বলেছেন নমরুদ যখন পেরেশান হয়ে অধৈর্য হয়ে আগুনকে আগুনকে কি করছে বৎসনা করছে আপনারা এলাকায় কি বলে এটা তিরস্কার তিরস্কার করছে গালি করছে আগুন রে গালি তিরস্কার করছে ঠিক ওই মুহূর্তে প্রজ্বলিত অগ্নিকুণ্ড যা ধাউ দাউ করে জ্বলছে লাকড়ি শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলা বন্ধ হয় নাই এমন লাকড়ি জড়ো করেছিল চল্লিশ বা পঞ্চাশ দিন পর্যন্ত জ্বলেছে আর নমরুদ যখন অধৈর্য হয়ে আগুনকে কে বকাবকি করছে তখন প্রজলিত অগ্নিকুণ্ড থেকে বিশাল একটা হাতে কোথায় কোথায় আর রাজা মানে তো বুঝছেন রাজকীয় পোশাক পরা কি পোশাক হাতের মধ্যে পড়ছে আগুন মুহূর্তে গায়ে ছড়ায়া নমরুদ ওখানে তার জ্বালানো আগুনে জলে মরেছে কন্যা সুবাহ ওই আল্লাহ আসেন না নাই বলেন আসেন না নাই ইব্রাহিম আলী সালাম আগুন জলা শেষ হেটে হেটে বের হয়ে গেলেন কন্যা সুবাহ ওই আল্লাহ আসেন না নাই আছেন না নাই আজও ওই জায়গাটা আছে পৃথিবীর অনেক টুরিস্টরা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানরা দেখতে যায় আমিও দেখে আসলাম যেখানে ঠিক যে জায়গায় ইব্রাহিম আলী সালাম পড়েছিলেন ওই জায়গায় প্রজ্বলিত আগুনের মধ্যে একটু পানি হয়ে গিয়েছিল কি হয়েছিল আজও ওই জায়গায় পানি আছে কন্যা সুবাহ আর ওই পানির মধ্যে মাছ আছে আরবি ভাষায় ওখানে বলে বোহায় রাতু সামাক আমাদের দেশে সিলেটে শাহজালালে কিছু মাছ আছে না পাবলিক যায় মাছ রে খাওয়ায় তো ইব্রাহিম আলী সালাম ঠিক যে জায়গায় পড়েছিলে এটা সত্য কিনা আল্লাই ভালো জানে ঐতিহাসিক ভাবে আমি নিজের চুকে দেখে আসলাম ওখানে পানি আছে পানির মধ্যে মাছ আছে মাছ হাত দিয়ে ডাকলে আসে মানুষ মাছ রে খাওয়ায় ওখানে পানি আসে আগুন আগুন ইব্রাহিম আলী সালামকে জালাতে জালাতে তবে শুনেন বুখারি বর্ণনা করেছেন আবু হরার বর্ণিত হাদিস নবীজি সাল্লাম জানিয়েছেন ইব্রাহিম আলী সালামকে আগুনের আগুনে জালায়া মারার জন্য নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল একটা প্রাণী একটা প্রাণী আগুনের আগুন যাতে আরো জলে নিজে যাইয়া ফু দিছিল একটা প্রাণী যাইয়া কি দিছিল ফু দিছিল যাতে আগুন জ্বলে নবীজি বুখারী মুসলিমের হাদিস নবীজি বলেছেন ওই প্রাণীটাকে দেখলেই মারবা আমাদের গ্রামে গঞ্জেও আসে এটারে কয় এটারে কয় টিকটিকি আমাদের দেশে হয়েছে সাদা টিকটিকি টিকটিকি দুই ধরনের হয় একটা হয় লাল বড় একটা আছে মানুষ দেখলে এর রং পাল্টে যায় কি দেখছেন না ভাই চিনেন না আপনি একটা আছে বেশ বড় মই সাপের মতো হয় লম্বা লম্বা পা আর মানুষ দেখলে মুহূর্তে রাগ করে লাল হয়ে যায় সবুজ হয়ে যায় কালো হয়ে যায় চেহারা পাল্টে যায় কি দেখেন না আপনারা আছে আবার আরেকটা আছে ঘরেও থাকে ঘরে ঘরে বাড়িতে বাতির মধ্যে টিকটিকি ছোট ছোট এটাও ওই ওই প্রজাতির অংশ বোখারির হাদিস আয় সরদি আনহা তার ঘরে একটা ধনুক ছিল ধনুক বোখারির হাদিস একজন আনসারী সাহাবি ঘরে ঢুকে দেখলেন আমাদের মা সারাদি আল্লাহ ঘরে একটা ধনুক প্রশ্ন করলেন মা আপনি ঘরের ভিতরে অথচ ধনুক কেন ধনুক ধনুক বুঝেন তো যে আমাদের দেশে তীর আর কে হে তীর তীর ওই তীর এটা কেন তিনি বললেন আমার ঘরে রেখেছি নবীজি শিখিয়েছেন ওইটারে মারার জন্য ওইটারে মারলে সব আছে কারণ ইব্রাহিম আলী সালামের আগুন যাতে জলে এই জন্য ওই হারামি কি দিছিল কি দিছিল বন্দি তবে হা এটাও জানা উচিত পৃথিবীর দেশে দেশে মানুষ রূপী টিকটিকি আছে আছে না নাই ওই যে সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলী সালামকে আগুনে জ্বালায়া মারার জন্য যারা লাকড়ি দিছিল যারা আগুন জ্বালাইছিল যারা দেখতে আসছিল ওদের নাতিপতি আসে না নাই কি আছে নাকি বলেন আছে মুসলমান যারা আমরা যারা ইব্রাহিম আলী ইসলামের সন্তান আমাদের বাবা ইব্রাহিম আমাদের বাবা আমাদের বাবা শুনেন একজন ইমানদার তার তিনজন বাবা একজন ইমানদারের একজন ইমানদারের কয়জন বাবা তিনজন একজন আদি পিতা আদম আদি পিতা আদম আলাইহিস সালাম দুই নাম্বার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাম তিন নাম্বার যার আওরশ থেকে জন্ম নিয়েছি সেই পিতা সুতরাং এই তিনজন বাবা ছাড়া চতুর্থ আর কোন বাবা লাগে লাগে নাকি বাবা কয়জন জোরে বলেন কয়জন অনেকে বলে হুজুর শ্বশুরে আব্বা ডাকি আরে এটা তো কথার কথা আসল বাবা আসল বাবা তিনজন আদম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালাম এবং যার ঔরস থেকে জন্ম নিয়েছি তিনি শ্বশুর হলো ইসলামী শরীয়তে আপন চাচার মতো আপন আপন বাবার ভাই যেমন শ্বশুর হলো তেমন বাবার মত না বাবার বাবার মত না বাবার মত না বরং আসল বাবা তিনজন তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর মা কয়জন বলেন দেখি একজন পনেরো জন মা কয়জন মা এক নাম্বার হাওয়া আলাই হাসালাম নাম কি জোরে বলেন নাম কি হাওয়া আলাই হাসালাম প্রথম মা তারপরে মাঝখানে একসাথে তেরো জন একসাথে কারণ মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সকল স্ত্রীরা আমাদের মা বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নবীর সকল স্ত্রী ইমানদারদের মা তাই তেরো জন আর হাওয়া আলাইহিস সালাম 14 জন পনেরো নম্বর যার পেত থেকে জন্ম নিলাম সেই মা শাশুড়ি হলো চাচির অবস্থানে আপন চাচি শাশুড়ি হলো আপন চাচির মতো তাই শাশুড়িকে আম্মাজান বলা আর মারে বইড়া বেটি যারা কয় এ হলো কপালপুরা আল্লাহ হেদায়ত করুন বলেন না আমিন আরো জোরে বলুন আমিন ইব্রাহিম আলী তিনি কেমন পর্যন্ত তার নামটা উচ্চারিত হবে কারণ তার জীবনটা আমাদের জন্য আদর্শ তিনি দেখিয়ে গিয়েছেন আল্লাহকে যদি কেউ ডাকে আগুনে পুরে পুরে তাই বিপদে আপদে দুঃখে কষ্টে সব সময় কাকে চাইব জোরে বলেন কাকে আরো জুড়ে বলেন কাকে আল্লাহ তালাকে এই আজকের মা ফিলে আসছি কার ভালোবাসায় কার ভালোবাসায় এই যে ছেলে সুন্দর করে কুরবানির কুরবানির দোয়া শিখাইল কুরবানি করতে গিয়ে পড়তে হয় এটাও ইব্রাহিম আলী ইসলামের কথা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার মরণ কার জোরে বলেন কার জন্য তাই আমাদের সবকিছু কিছু কার জোরে বলেন কার আল্লাহকে সব দিয়ে দেব আল্লাহর কাছেই ফিরতে হবে এই বিশ্বাস যারা করে তারা ইব্রাহিম আলী সন্তান হতে পারে তারা ইব্রাহিম আলী মতো আদর্শ হতে পারে আসুন আল্লাহ তালা আমাদের জীবনকে ইব্রাহিম আলী সালামের আদর্শে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শে কোরআন আর সুন্নার আদর্শে গড়ার তৌফিক দান করুন বলেন আমি আরও জুড়ে বলেন আমি